ইউএনবির পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আমি শুভ্রা চলে এসেছি আপনাদের সাথে ঈদের আজকের এই দিনটাকে আরো স্পেশাল করে তুলতে। আজকে আমরা যাদেরকে নিয়ে হাজির হয়েছি তারা অনেক অনেক স্পেশাল আমাদের কাছে, এবং একই সাথে এই ঈদের দিনটা তাদের জন্য আরো অনেক বেশি স্পেশাল। আজকে আমাদের সাথে আছেন কিছু খুদে বন্ধুরা, আজকে আমরা তাদের সাথে কথা বলবো এবং জানবো যে এই ঈদের সময়টা তারা কিভাবে পার করছেন, এবং একই সাথে ঈদের দিনটা তাদের কাছে কতটা ইম্পর্টেন্ট, তারা কতটা দুষ্টুমি করেন এই দিনে, তারা কতটা মজা করেন এই দিনে, সেই গল্পগুলো আমরা আজকে শুনবার চেষ্টা করব। আর দেরি না করে আমরা ডেকে নিচ্ছি আমাদের বন্ধুদের। আমাদের সাথে আমরা প্রথমেই ডেকে নিচ্ছি আমাদের এক খুদে বন্ধুকে। হাই, হ্যালো, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তুমি সবাইকে তোমার নাম বলো, আর তুমি কোন স্কুলে পড়ো সেটা একটু বলো আমাদের সবাইকে। আমার নাম আনিয়া মিশেল রিভা, আমি সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজে পড়ি। ওয়াও, সো তুমি কোন ক্লাসে পড়ছো রিভা? আমি এখন গ্রেড 4 এ পড়ি। ওকে, ঈদ মোবারক রিভা। ঈদ মোবারক। তো ঈদের দিন কেমন কাটছে তোমার? হ্যাঁ, ভালো কাটছে। ভালো কাটছে? আচ্ছা, আজকে কাদের কাদের সাথে তুমি সময় কাটাচ্ছো? সারা দিন কাদের সাথে আছো তুমি? আত্মীয়-স্বজনদের সাথে, ফ্রেন্ডসদের সাথে আছি। তো এখন তো করোনার সময়, এখন তো তুমি বাইরে যেতে পারছো না, তাই তো? না, পারছি না, কিন্তু আমি একটু বাইরে গিয়েছিলাম। একটু বাইরে গিয়েছিলে? মাস্ক পরে গ্লাস পরে বাইরে গিয়েছিলাম। ওকে, তাহলে তোমার সাথে আমরা আরো গল্প করব। আমরা আমাদের আরেকজন বন্ধুকে আমাদের সাথে নিয়ে নিচ্ছি। আমাদের সাথে চলে এসেছে আমাদের আরেক বন্ধু। হাই। হাই, কেমন আছো তুমি? ভালো আছি। ঈদ মোবারক। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তুমি তুমি করে বলো। ঈদ মোবারক। তুমি তোমার নাম আর স্কুলের নাম সবাইকে বলো, আমাদের দর্শকদেরকে বলো। আমার নাম জারিফ রায়ার, আমার স্কুলের নাম উইস লিটল পাওয়ার স্কুল এন্ড কলেজ। গুড। সো জারিফ, তুমি কি আজকে আজকের দিনটা তুমি কি করলে বলো তো? তুমি তুমি কি বাড়িতেই ছিলে আজকে সারা দিন? হ্যাঁ, আজকে সারা দিন আমি বাড়িতেই ছিলাম। আচ্ছা, করোনার কারণে বের হতে পারোনি? না। আচ্ছা, তো নতুন জামা কাপড় পড়েছো? হ্যাঁ, তারপরে আমরা আমাদের আরেকজন বন্ধুকে ডেকে নিব। হাই উজাইদ। হাই, কেমন আছো তুমি? ভালো আছি। উজাইদ কোন স্কুলে পড়ছে? ক্যানাডিয়ান ইঞ্জিনিয়ারিং স্কুল। ঈদ মোবারক উজাইদ। ঈদ মোবারক। রিভা, কি সবাইকে দেখতে পাচ্ছো? হ্যাঁ পাচ্ছি। তাহলে তোমার বন্ধুদেরকে তুমি হাই বলে দাও, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাও। হাই, ঈদ মোবারক। হাই, ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। আজকে তো সবাই বন্ধুদের সাথে দেখা হওয়ার কথা ছিল, কিন্তু তোমরা তো বন্ধুদের সাথে আজকে দেখা করতে পারোনি, সবাই হচ্ছে আজকে বাড়িতে আছো। তাই আমি চিন্তা করলাম যে সবার, তোমাদের সবাইকে যদি আমি একসাথে নিয়ে আসতে পারি অনলাইনে, যেভাবে তোমরা সবাই ক্লাস করো, তাহলে সবার সাথে সবার দেখা হয়ে যাবে, একই সাথে হচ্ছে আমরা একটু মজাও করতে পারবো সবাই মিলে। তাহলে ঈদের দিন যেহেতু, আমাকে একটু বলো যে এই ঈদে রিভা ড্রেস কিনেছো? হ্যাঁ কিনেছি, তিনটা ড্রেস কিনেছো। এই বছর তো আসলে কোরবানি খুব সমস্যা হচ্ছে, তাই না? সবার বাসায় তো মনে হয় কোরবানি দিতে পারে না এই বছর, তাই না? রিভাদের বাসায় তো এই বছর কোরবানি দিয়েছে না? দিতে পারেনি? দিতে পারেনি করোনার কারণে। উজাইদদের বাসায় কোরবানি হয়েছে? তোমাদের ফ্ল্যাটে হয়নি? তাই? আচ্ছা, জারিফদের হয়েছে?
জি হয়েছে। গুড। আমরা এখন যেটা করব, আমরা একটু মজা করি, সেটা হচ্ছে যে আমাদেরকে এখন একটা কবিতা কে শোনাবে বলো তো, তিনজনের মধ্যে আগে কে একটা কবিতা শোনাবে আমাদের? আমি। রিভা শোনাবে আগে, তাহলে আমরা এখন রিভা আপুর কবিতা শুনবো, ঠিক আছে? ওকে রিভা শোনাও। কাজলা দিদি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচি। বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মা গো আমার ষোলো গলা কাজলা দিদি কই। পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনাই জলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই, মা গো আমার কোলের কাছে কাজলা দিদি কই। সেদিন হতে কেন মার দিদিরে না ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুক্তি কেন ঢাকো, খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন, ও ঘর থেকে কেন মার দিদি আসে না কো, আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো, বল মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে, কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে, দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে, আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে। ধন্যবাদ। বাহ বাহ চমৎকার, খুব ভালো লেগেছে, খুবই ভালো হয়েছে রিভা। তাহলে আমরা কি করলাম এতক্ষণ, আমরা এতক্ষণ রিভার কবিতা শুনলাম এবং রিভা অনেক সুন্দর করে আমাদেরকে একটা কবিতা শুনিয়েছে, তাই না? তোমাদের ভালো লেগেছে রিভাপুর কবিতা? জারিফ আর উজাইদের ভালো লেগেছে কবিতা, শুনেছো তোমরা? ইয়েস মিস, ইয়েস মিস। উজাইদ আমাকে মিস বলছে, কারণ হচ্ছে উজাইদের স্কুলের এরকম ক্লাস হয় অনলাইনে, আর উজাইদ সবসময় মিস মিস করে, তাই না উজাইদ? সেই জন্য উজাইদের আমাকেও মিস মনে হচ্ছে। তারপরে জারিফ তোমার ভালো লেগেছে? জারিফ এত কম কথা বলে কেন বলো তো, জারিফ এত কম কথা বলে কেন? জারিফ কথা বলতে ভালো লাগে না? আচ্ছা এবার উজাইদ বলো, উজাইদের কাছে আমরা একটা গল্প শুনবো। উজাইদের গল্প হচ্ছে যে উজাইদ গতবার ঈদে তুমি কি কি করেছিলে, রোজার ঈদে কি কি করেছিলে সেটা একটু আমাদেরকে বলো তো, আমরা একটু শুনি। আমি গতবার ঈদে, আমি গতবার ঈদে বাসায় ছিলাম, বাসা থেকে সবাই চাটতে অনেক মজা করেছি। তাই তোমার দাঁত পড়ে গেছে কিভাবে সেটা বলো তো, চকলেট খেতে খেতে? চকলেট খেতে গিয়ে মা পোলাও রান্না করেছিল, আমরা খেয়েছিলাম রোজার ঈদে। তাই আর আর আজকে মা পোলাও রান্না করেনি, আজকেও রান্না করেছে পোলাও? অনেক কিছু রান্না করেছে পোলাও, অনেক কিছু রান্না করেছে। উজাইদের ফেভারিট পশু কোনটা? কোনটা বলো? আন্টি কাউ। কাউ, কাউ ফেভারিট? ওরে বাবা, গুড। আচ্ছা এবার জারিফের গল্প শুনি। জারিফ আমাদেরকে বলো যে তুমি সারা দিন কি কি করলে আজকে, দুষ্টুমি করেছো বাড়িতে? দুষ্টুমি করো? হ্যাঁ দুষ্টুমি করো না তুমি এরকম মাঝে মাঝে খেলি বা টিভি দেখি। ফেভারিট স্পোর্টস কোনটা, কোনটা খেলতে ভালো লাগে? আমি বাবার সাথে দাবা খেলতে বেশি ভালো লাগে। সে তুমি দাবা খেলতে পারো? হ্যাঁ এখনো শিখছি কিন্তু
খেলি কিন্তু অত একটা পারি না। আমাদের সাথে আরো একজন বন্ধু এসে হাজির হয়েছে, হুমায়রা আমাদের সাথে হাজির হয়েছে। হাই হুমায়রা, হাই, কেমন আছো তুমি? ভালো আছি। ভালো আছো? হুমায়রা কোন ক্লাস আর কোন স্কুল হুমায়রা? ন্যাশনাল আইডিয়াল। তো আমরা এখন জারিফের একটা কবিতা শুনে ফেলি নাকি? জারিফ, তুমি তো একটা কবিতা বলবে বলেছিলে আমাদের, শোনাবে আমাদের একটা কবিতা? Angel go away, come again another day. Little children want to play. Rain go away. Wow, thanks. So তুমি রেইন কে চলে যেতে বলছো কারণ লিটল চিলড্রেন খেলবে, তাই না? রেইন ভালো লাগে তোমার? আমার খুব বেশি ভালো লাগে রেইন। খুব বেশি ভালো লাগে রেইন? আর কার কার ভালো লাগে বলো তো দেখি, হাত তোলো তো, কার কার রেইন ভালো লাগে? আমার ভালো লাগে, আর কার ভালো লাগে রেইন? সবার ভালো লাগে। সো এই যে রেইন থাকলে তো বাইরে যাওয়া যায় না, এখন অবশ্য এমনিতেও বাইরে যাওয়া যায় না। সবার বাসার নিচে কি পানি জমে গেছে? হুমায়রের বাসার নিচে কি পানি জমে গেছে? আমার বাসাতে জমে নেই। হ্যাঁ, হুমায়রের বাসার নিচে জমে গেছে। আচ্ছা, জারিফের বাসার নিচে? অনেক পানি। তো তোমাদের ফেভারিট খেলনা, কার ফেভারিট খেলনা কোনটা একটু শুনি তো। রিভা কি দিয়ে খেলতে পছন্দ করো বলো? রিভার ফেভারিট খেলনা কি? আমি আমার প্রিয় খেলনাগুলো হচ্ছে এটা, আমার দুইটা আছে, এটা আর একটা। ওয়াও, সুন্দর। সবগুলো তো তোমার চাইতে বড়। হ্যাঁ, তুমি ওদেরকে নিয়ে খেলো কি? ওরা তো তোমার চাইতে বড়। ওরে বাবা। সো বাকিদের বাকিদের কার ফেভারিট খেলনা কোনটা? উজাইদের ফেভারিট খেলনা কি? উজাইদ কোনটা দিয়ে খেলতে পছন্দ করো? কি দিয়ে খেলতে পছন্দ করো? কার কার খেলতে পছন্দ করো তুমি? ওয়াও, গুড। আর আর বাকিদের জারিফের ফেভারিট খেলনা কোনটা? কি দিয়ে খেলো? জারিফ তো চেস খেলো। আর আমার ফেভারিট খেলনা হচ্ছে রাবার ব্লক। ওয়াও, ব্লক দিয়ে তুমি, ও তুমি তো অরিগামি করো আমি যতটুকু জানি। জারিফ তো অরিগামি করে না, আমাদের তো দেখালা না কিছু বানায়া তুমি। তুমি তো আমাকে আমাদেরকে দেখাইতে পারতা, কিছু একটা বানায়া দেখাও তুমি আমাদেরকে। হ্যাঁ, একটা কিছু বানায়া দেখাও। আর 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 হচ্ছে হুমায়রার হুমায়রার ফেভারিট খেলনা কি? টেডি বিয়ার। ও, তোমারও টেডি বিয়ার? সো মেয়েদের কি টেডি বিয়ার সব সময় পছন্দ থাকে? হ্যাঁ। হুমায়রা কি আমাদের আজকে একটা গান শোনাবা? হুমায়রা কি আমাদের গান শোনাবা? কবিতা না গান না গল্প, ছড়া? তাহলে শোনাও তোমার ছড়া, আমরা শুনে ফেলি। তুমি তাহলে একটু ভাবো তুমি কোনটা শোনাবা সেটা ভাবো, আমরা ততক্ষণ উজাইদের কাছ থেকে ছড়া শুনে আসি। উজাইদ আমাদেরকে ছড়া শোনাবে বলেছিল। মাঠে পারে হ্যাঁ বলো বলো শুনি আমরা সবাই, বলো বলো আবার। এখন কি উমায়রা আমাদেরকে শোনাতে পারবে? Yeah, because...
smell what you are. I am aware the world of light like a diamond in the sky. Thank you so much. So, আমরা যতটুকু বুঝলাম যে সবাই ঘরের মধ্যে বসে আছো এবং কারো আসলে তেমন কিছুই করার নেই ঈদের দিনে, তারপরেও আমাকে একটু বলো একজন একজন করে যে ঈদের দিনে তোমরা আর আজকে কি কি করবে, আর আর কি কি করার ইচ্ছা আছে। প্রথমে রিভা বলো কি করতে চাও আজকে, আর বলতে চাচ্ছি যে ঈদের তারপরে জারিফ কি করবে ঈদের দিন, আজকে আর কি করবে, জারিফের কি প্ল্যান? ঘুরে বেড়াবা, ঘুরে বেড়াবা, বের হবা? কার সাথে বের হবা, কার সাথে বের হবা? বাবার সাথে। বাবার সাথে? ওয়াও, বাহ, গুড। উজাইদ আর কি করবে আজকে সারাদিনে? আন্টি বাসে বসে টিভি দেখব, মা পোলাও নানছে ওটা খাবো, আর ভাই আপুর সাথে খেলবো। ওয়াও গ্রেট। উজাইদের ফেভারিট কি কার্টুন কোনটা, কার্টুন দেখে উজাইদ? ক্যাপ্টেন অফ আমেরিকা। ক্যাপ্টেন অফ আমেরিকা, ওরে বাবা। আর হুমায়রা কি করবে আজকে সারা দিন? কোভিড-19 তো আমরা বাইরে যাব না। আমি সবচেয়ে প্রথমে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে রেডি হয়ে সাজুগুজু করব, টিভি দেখব, খেলবো আমার ছোট বোনের সাথে। আচ্ছা, তার মানে সারাদিন বাসায় থাকারই প্ল্যান আছে, তাই তো? তো আমাদের রিভা বলেছিল একটা গান শোনাবে, এখন আমরা রিভার গান শুনবো, ঠিক আছে? আচ্ছা। হাই রে আমার মন মাতানো দেশ, হাই রে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে, এত ভালোবাসি তবু পরাণ ভরে না। হাই রে আমার মন মাতানো দেশ, হাই রে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে, এত ভালোবাসি তবু পরাণ ভরে না। যখন তুই গায়ের ধারে ঘুঘু ডাকা নিঝুম কোন দুপুরে, হংস মিথুন ভেসে বেড়ায় শাপলা ফোটা টলটলে কোন পুকুরে, নয়ন পাখি দিশাহারায় প্রজাপতির পাখায় পাখায়, নয়ন পাখি দিশাহারায় প্রজাপতির পাখায় পাখায়, কাজের কথা মনে ধরে না রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে, এত ভালোবাসি তবু
পরাণ ভরে না। যখন তরুই আকাশ নীলে পাল তুলে যায় সাত সাগরের পশরা, নদীর বুকে হাত ছানি নেয় লক্ষ ছেলে মানিক চলাই সারা। হায় রে আমার মনের মাঝে হাজার তারের বীণা বাজে, হায় রে আমার মনের মাঝে হাজার তারের বীণা বাজে, অবাক চোখে পলক পড়ে না, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না। তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না, হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না। তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। বাহ, অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তোমাদের ভালো লেগেছে না সবার? হ্যাঁ, ভালো লেগেছে, গুড। তো আমরা একদমই হচ্ছে কি বলবো, অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের সাথে আড্ডা দিয়ে আমার অনেক অনেক ভালো লেগেছে। তোমরা কি বন্ধুদেরকে ঈদ মোবারক বলতে চাও? সবাই একজন একজন করে বলো ঈদ মোবারক। বলো বলো রিভা, বলো। ওকে, তারপরে ওকে জারিফ, কি কিছু বানাচ্ছো আমাদের দেখানোর জন্য? আমরা জারিফের অরিগামি দেখবো, কি বানিয়েছে জারিফ? ওয়াও, এটা কি ব্লক দিয়ে বানিয়েছো তুমি? জি। বাহ, চমৎকার হয়েছে তো। আমি নিয়েছি। তুমি কি ছবি এঁকেছো? ওরে বাবা, আমাকে দেখাও নি তো দেখি, এটা কি এঁকেছো? ওয়াও, সুন্দর তো। আচ্ছা, গরু নিয়ে যাচ্ছে একটা ছেলে, বাহ বাহ, খুব সুন্দর। থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে উসাইদ। ঈদ মোবারক। ঈদ মোবারক। আপনারা দর্শক এতক্ষণ ধরে দেখলেন ছোট ছোট কিছু মুখ, যারা আসলে এই লকডাউনের মধ্যে তারা তাদের এই যে ছোটবেলার যে ঈদ, সেই ঈদটাকে আসলে
কি বলবো আনন্দের সাথে পালন করতে পারছে না বা তারা ঈদে মজা করতে পারছে না, কিন্তু আমরা চাই যে এই মানে যেই পরিস্থিতি কিন্তু আমরা চাই যে কিন্তু আমরা চাই যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং সামনে বছর ঈদে যেন আমরা সবাই আরো অনেক বেশি মজা করতে পারি। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ইউএনবির পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে, ঈদ মোবারক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।